সচিব রয়েছেন ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়, মিস্টার অজয় ভাল্লা, তিনি বারে বারে ডেকেছেন যে স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সব স্টেক হোল্ডারদের নিয়ে সভা, সেখানে রাজ্য সরকার পঞ্চায়েত তুলে দিয়েছেন। তাই পাহাড়ের লোকেরা মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবে ততদিন অর্থ কমিশনের টাকা আর পাবেন না। আমরা অ্যাসেম্বলিতে অপোজ করেছি, বিজেপি ভোটাভুটিতে পর্যন্ত গেছে, কিন্তু রাজ্যপালের অ্যাসাইনমেন্ট করে দার্জিলিংকে পঞ্চায়েত এলাকা থেকে দার্জিলিংকে বাদ দেওয়া হয়েছে। এটা বিরাট অপরাধ, তাই ক্ষতি করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি। দ্বিতীয়ত, ওনার মন্ত্রিসভার সিনিয়র একজন মিনিস্টার বঙ্গভাগের প্রস্তাবে সেখানে তিনি স্পেসিফিক দুটো কমিউনিটিকে মাইগ্রেন্ট বলেছেন, বহিরাগত বলেছেন। একটা হলো উত্তরবঙ্গের জনজাতি, আরেকটা হলো নেপালি গোর্খা। এরা ভারতীয় নয়, এরা পশ্চিমবঙ্গের লোক নয়, দে আর কমপ্লিটলি মাইগ্রেন্ট অন রেকর্ড, শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন। আমরা প্রতিবাদ করেছি, পাহাড়ে প্রতিবাদ হয়েছে, অ্যাসেম্বলিতে প্রতিবাদ হয়েছে, পাহাড়ে পোস্টার পড়েছে। তো এতটুকু তারপরে মুখ্যমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে বিবৃতি আসেনি বা ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নেয়নি, তা জেনে রাখা দরকার। মূলবাসী হচ্ছে জনজাতিরা, আর আমাদের জো হাম্রো নেপালি শিরো উঁচালি অন্ধকারমা লাভ প্রতিনিধি পাঠান নেই। একটা মিটিংয়ে একটা 15 বার এক্সটেনশন দেওয়া ওখানকার রেসিডেন্ট কমিশনার মিস্টার মিনাকে পাঠিয়েছিল, মানে দার্জিলিংয়ের পাহাড়ে যেহেতু বিসি বাইপোকে ভোট দেয় না সেখানকার নেপালি গোর্খারা মূলবাসীরা, তাই তাদের উপর রাগে এই সমস্যা উনি সমাধান করতে চান না। উল্টো দিকে ল্যাপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, এরকম নানাভাবে বোর্ড ইত্যাদি করে যেগুলো কার্যক্ষেত্রে বিফল হয়েছে, এই কাজ মমতা ব্যানার্জি করেছে। আর দার্জিলিংয়ের লোকেরা যেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সিরিয়াসলি বঞ্চিত হয়েছেন বিধানসভাতে, সেটা হলো এক নম্বর, আপনারা জানেন যে অর্থ কমিশনের টাকা, ফাইন্যান্স কর্পোরেশনের টাকা নীতি আয়োগের সুপারিশে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পায়, এ টাকা অন্য কোনো অর্গানাইজেশন পায় না। দার্জিলিংকে পঞ্চায়েত এলাকার বাইরে রেখে পঞ্চায়েত তুলে দিয়েছেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম কিঞ্চ। এই নেপালিরা হচ্ছে আমাদের সান বান মান। আপনারা যে হাজার বৈঠকের কথা বললেন, মন্ডলে মন্ডলে হাজার বৈঠক, আমি ইন্টারনাল বক্তব্য রাখি আপনি ওই 1000-এর সঙ্গে যুক্ত করবেন না। আমার সভা করতে গেলে বাধা দেবে পিসি, সে বাধা কাটিয়ে আমি সভা করব। এটা পিসি ভাইপোর রাজত্ব নয়, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, একটা সর্বভারতীয় পার্টির ওয়ার্কার, আমাকে আপনি আটকাতে পারবেন না। হাইকোর্ট বলেছে 7 দিন আগে থানায় পারমিশনের প্রেয়ার করতে, 3 দিনের মধ্যে পুলিশকে জানাতে হবে দেবে কি দেবে না, না দিলে হাইকোর্টে যাওয়ার অপশান আছে। হাওড়ার শ্যামপুরে আগামী 24 তারিখে আমার সবার অনুমতি দেয়নি ওখানকার অর্গানাইজাররা হাইকোর্টে গেছিল, হাইকোর্ট নতুন নিয়মে পারমিশন দিয়েছে, সেখানে সভা হবে। আগামীকাল চুচুড়োর পারমিশন আছে, ওখানে সভা হবে। এক রাতে কালো ব্যাচ লাগিয়ে মিছিল হবে, মমতা ব্যানার্জির কোনো ক্ষমতা নেই। আটকায় 27 তারিখে মালদাতে ওই নবজোয়ারের যত লোক হয়েছে তার 5 গুণ লোকের সভা হবে হবিবপুরে আর মথুরাপুরে। আর 28 তারিখে বিজেপি কর্মীদের ধরে ধরে মারার প্রতিবাদে সোনারপুরে বড় ধিক্কার মিছিল হবে, পারলে আটকা।